ছিটা রুটি যারা খেয়েছেন একবার তারা জানেন ছিটা রুটিটা খেতে কতটা মজা লাগে, বিশেষ করে শীতের সকালে হাঁসের মাংস বা মুরগির মাংসের সাথে গরম গরম ছিটা রুটিটা খেতে অসম্ভব পরিমাণ মজা লাগে। আমার কয়েকদিন ধরে খুব ইচ্ছা করছিল ছিটা রুটিটা খেতে, আমি অনেক খেয়েছি কিন্তু কখনো আমার ছিটা রুটিটা বানানো হয়নি। এখন যেহেতু খুব পরিমাণে খেতে ইচ্ছা করছে আর আমাকে বানিয়ে দেওয়ার মতো কেউ নাই, তাই চিন্তা করলাম দেখি নিজে নিজেই ট্রাই করে বানাতে পারি কিনা। লাইফের ফার্স্ট টাইম ট্রাই করলাম ছিটা রুটি, এটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে এতটাও সহজ না, বানানো খুবই কঠিন। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠার কি অবস্থা, এটা তো ছিটা রুটি হয় না, হয়েছে ছেঁড়া রুটি। কথায় আছে নাই মামার চেয়ে কানা মামা ভালো, যেহেতু আমাকে এখন বানিয়ে দেওয়ার মতো কেউ নাই, নিজেই বানিয়ে খেতে হবে। ছো এই ছেঁড়া রুটিটাকেই ছিটা রুটি ভেবে খেয়ে নিতে হবে। এই যে দেখুন আমার ছেঁড়া রুটি, খেতে খুব একটা খারাপ হয়নি আলহামদুলিল্লাহ।